Please subscribe my channel and tap the bell icon for all the notification of my channel. Welcome to my channel Gaming with Sujon. So today I will show you how to create Supercell ID login and create. So jodi Supercell ID somporke aro bishode jante chan tahole amar ager video ta obosshoi dekhte paren. To আপনাদেরকে দেখাবো সুপারসেল আইডির বিষয়ে বিশদে। সো ক্রিয়েট এবং লগইন সম্পর্কে তো চলুন শুরু করা যাক। আমি যদি এখানে সেটিং এ আসি, দেখুন এখানে সুপারসেল আইডি একটা নতুন অপশন এসেছে। যদি আপনার গেমটা আপডেটেড হয় তাহলে তো আমি এই সুপারসেল আইডিতে রেজিস্টার্ড করব। তো আমি এখানে ডিসকানেক্ট আছি, একবার যদি এখানে দেখুন সুপারসেল আইডি, এখানে আছে দেখুন লগ ইন, এখানে আছে ক্রিয়েট নিউ। তো আমি ক্রিয়েট নিউ করছি, তো এখানে দেখুন লেটস বিগিন কন্টিনিউ। তো আমার আপনার বা আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনারা এখানে ইউজ করবেন, যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা ইউজ করবেন আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে যেটা। তো আমি যেটা আছে সেটা দিচ্ছি, আমি দুটো ইমেল অ্যাড্রেস লেখার পর ভুল হয়েছে, এখানে আমার ইমেলটা লিখে দিলাম। তো এখানে দেখুন একটা অবশ্য একটা এখানে একটা অপশন যে আই ওয়ান্ট টু রিসিভ নিউজ আপডেট অ্যান্ড ফর সুপারসেল। আর এখানে তার আগে একটা অপশন ছিল যেটা আমি অবশ্যই ইউজ করে ফেলেছি, সেটা হলো এখানে একটা টিক মার্কের অপশন। আপনারা যদি নতুন থাকেন এরকম একটা টিক মার্কের অপশন এখানে থাকবে, তো এখানে টিকটা করে দেবেন। তাহলে যদি এখানে টিক মারে অপশন যখন মানে প্রত্যেকবারই থাকবে, এবার আমার হয়তো একটু চেঞ্জ হয়েছে কারণ আমি এর আগে দু একবার রেজিস্টার করেছি তার জন্য হয়তো নাই। তো আপনাদের থাকবে এখানে দেখবেন একটা টিক মার্ক মেরে দেবেন। তো আমি যদি রেজিস্টার মেরে দিই, দেখুন এখানে একটা অপশন আসছে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল, প্লিজ এন্টার দ্য কোড টু কন্টিনিউ। তো যদি কোডটা আপনার ইমেল অ্যাড্রেসে আসবে, তো চলে এসেছে। তো চেক করে দেখুন এখানে একটা ওটিপি এসেছে 129। তাহলে ইউ আর অল সেট। ওকে, আমার এখানে সুপারসেল আইডিতে আমার কানেক্টেড দেখাচ্ছে। তো ওকে, আপনারা এইভাবে সুপারসেল আইডিতে কানেক্টেড করে নিতে পারেন। আর যদি আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে আপনারা প্রত্যেককেই এভাবে রেজিস্টার্ড করে নেবেন, তাহলে অনেক সুবিধা আছে। যেহেতু আগে গুগল প্লে গেমসে একটা অপশন ছিল, যখন আপনি আপনার ভিলেজ চেঞ্জ করতেন তখন একটা কনফার্ম লিখে চেঞ্জ করতে হতো, তো এবার সেই অপশনটা থাকবে না। দেখুন এখানে আসছে সুপারসেল আইডি, এখানে লগ আউট করে দিলাম, এখন লগ আউট করে দেবো। তো এখানে দেখুন একটা অপশন চলে আসলো লগ ইন উইথ সুপারসেল আইডি। তো সো এবার লগ ইন উইথ সুপারসেল আইডিতে চলে যান। এখানে আমার এখানে দেখুন চারটে আইডি আমার অলরেডি করা আছে, তো আমি যে কোনো
আমার একটা আইডি তে চলে যাচ্ছে। তো দেখুন কোনো কনফার্ম লিখতে হবে না, ডাইরেক্ট আপনার পেজে চলে আসবে। এটা একটা খুবই সুবিধা করেছে ক্লাস অফ প্ল্যানে, সুপারসেল আইডিটা খুবই সুন্দর কাজ করছে, কোনো বাগস নেই, কোনো প্রবলেম নেই। তো আপনারা এইভাবে ইউজ করতে পারেন, খুব 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 ভালো। যে কোনো অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি আপনার লগ ইন করা যাবে, আপনার ফ্রি যে কোনো ফ্রি আপনি খুব তাড়াতাড়ি করতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে ও আপনাদের বন্ধুরা যদি কেউ না জানে, অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, কমেন্ট যদি কোনো রকম সমস্যা হয় তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো। আর সুপারসেল আইডির বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ।